সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। এবার সিপিআইএম কংগ্রেস জোট ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান সিপিআইএম নেতা গৌতম দেব। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জোট না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি ঠিক কি কি বলেছেন দেখব। আমি তো সেই আলোচনায় ছিলাম না, আমি সৌমিত্রের সাথে কথা বলেছি ফোনে একবার দুবার, কিন্তু আমি তো সৌমিত্র প্রথম আমাকে যেটা বলেছিলেন তাই বুঝেছিলাম জোট হবেই, তখন যা বলেছিলেন আমি আর সেটা বলছি না, সে গৌতমকে বলা মুশকিল, ওদের দলের মধ্যে পূর্বদল যাবে, ও যা সৌমিত্র আমাকে যা প্রথমে বলেছিলেন তাতে আমি বুঝেছিলাম, আমি পরে বিমানকে বলে দিলাম তো জোট হবে, কোনো অসুবিধা হবে না, তারপরে এইভাবে এগোন জোট হবে, জোটটা হওয়া উচিত ছিল। আশাবাদী আমি আমি খুব বেশি আশাবাদী না, খুব বেশি আসন পাবে এই সমস্ত বলছি না, আমরা ধরুন দমদমটাকে জিতবো বলে সেইভাবে টার্গেট করেছি, দমদমটাকে যদি ব্যারাকপুরেও যদি অবস্থা কিছুটা ভালো হচ্ছে, তারপরে কাটাকাটি যদি ভালো রকম হয় ব্যারাকপুরও মে স্লিপ ডাউন বুঝে আমি আশা করছি না,